প্রতিথ যশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হায়াত, অভিনয় জগতের জীবন্ত নক্ষত্র, মঞ্চ থেকে রূপালি পর্দা, কর্মময় জীবনে মঞ্চ থেকে রূপালী পর্দায় যিনি দুটি ছড়িয়েছেন দুই হাতে, সময়ের বাঁক পেরিয়ে বরেণ্য এই অভিনয়শিল্পী পৌঁছালেন 81 বছরে। দীর্ঘ এই জীবনযাত্রায় এবারে তিনি রচনা করেছেন আত্মজীবনী রবিপথ। গ্রন্থটির মোড়ক উন্মোচন এবং আবুল হায়াতের কর্মময় জীবনকে উদযাপন করতে রবিপথ কর্মময় 80 শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন অভিনয় জগতের অনেকেই। তারা জানান, গুণী এই অভিনয়শিল্পী কেবল শিল্পী নন, একজন শিক্ষকও বটে, যার অনুপ্রেরণায় অভিনয় জগতে এগিয়ে যাচ্ছে তরুণ অভিনয়শিল্পীরাও।